বাংলা টেলিভিশন তথা বিনোদন দুনিয়ায় আবারও নেমে এলো শোকের ছায়া চলে গেলেন বাংলা টেলিভিশন দুনিয়ার একজন অন্যতম জনপ্রিয় তারকা তথা জনপ্রিয় শিল্পী যাকে হয়তো আপনারা টিভির পর্দায় দেখেননি কিন্তু তার কণ্ঠ ছাড়া টিভির পর্দা কিন্তু অচল তার কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছে হাজারো বাঙালি বাংলা টেলিভিশনের পর্দায় যতগুলি কার্টুন শো দেখা যায় তার মধ্যে মনে হয় গোপাল ভাঁড় সবার আগে এগিয়ে থাকবে বাংলার আবাল বৃদ্ধ বনিতা আট থেকে আসি সকলের কাছেই জনপ্রিয় এই কার্টুন শো এই গোপাল ভাঁড় কার্টুনে যতগুলি চরিত্র আমরা দেখি সবগুলো চরিত্রর মধ্যে কিন্তু অন্যতম হলো মন্ত্রী চরিত্রটি মহারাজা এবং গোপাল ছাড়া যেমন কার্টুনটি অচল ঠিক ততটাই অচল এই মন্ত্রী ছাড়া এই মন্ত্রীর চরিত্রের কণ্ঠ হিসাবে আমরা যার কণ্ঠ শুনে থাকি তিনি হলেন রবিন শেঠ দু হাজার আগে পর্যন্ত মন্ত্রীর যে কণ্ঠ আমরা শুনেছি সেটি ছিল রবিনবাবুর কণ্ঠ আর বলা বাহুল্য এই কণ্ঠটি সমগ্র বাঙালির কাছে অতি পরিচিত ও অতি পছন্দের বন্ধুরা আপনারা কি বলেন আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন মন্ত্রীর কণ্ঠ আপনাদের কেমন লাগে আর রবীন্নবাবুর কণ্ঠ ছাড়া মন্ত্রীর কণ্ঠকে অসম্পূর্ণ সেটিও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন বার্ধক্যজনিত নানা অসুবিধার কারণেই দু হাজার বাইশ সালে সপটোন ছেড়েছিলেন রবীন্নবাবু এরপর মন্ত্রীর কণ্ঠ হিসাবে বেছে নেওয়া হয়েছিল অন্য শিল্পীকে তবে অনেকেই বলেন মন্ত্রীর কণ্ঠে সেই জাদু আগের সাত আর আগের মতো পাওয়া যায় না বন্ধুরা আপনারা কি বলেন অবশেষে সামনে এলো সেই দুঃসংবাদ প্রয়াত হয়েছেন গোপাল ভাঁড় খ্যাত মন্ত্রী চরিত্রের জনপ্রিয় কণ্ঠ শিল্পী রবীন শেঠ গোপাল ভাঁড় মন্ত্রী মশায়ের সেই কণ্ঠ আর কখনো শোনা যাবে না চিরদিনের মতো স্তব্ধ হয়ে গেলেন কণ্ঠশিল্পী রবীন শেঠ তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে